বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি কুদরি দিয়ে দু ধরনের রেসিপি যেটা দুপুরের খাবার হোক কিংবা রাত্রের রুটির সাথে খেতে বেশ ভালো লাগে পাঁচশো গ্রাম কুদরি নিয়েছি সেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি আড়াইশো গ্রাম কুদরিকে ভালো করে ধুয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি প্রথম রেসিপিটি তৈরির জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তিল তারপর মেশাচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর মেশাচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তাতে সামান্য জল দিয়ে একটা পেস্ট সবার প্রথমে তৈরি করে নিচ্ছি এরপর দু টেবিল চামচ তেল ভালো করে গরম হয়ে গেলে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর মেশাচ্ছি কেটে রাখা আড়াইশো গ্রাম কুদরি তারপর মেশাতে হবে হাফ স্পুন মতো নুন আর মেশাচ্ছি ওয়ান ফোর্থ স্পুন হলুদ গুঁড়ো এবার ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রাখবো সাত থেকে আট মিনিটের জন্য কুদ্রির অনেক রেসিপি আশা করি ট্রাই করেছেন এই রেসিপি দুটো একবার অবশ্যই তৈরি করে খাবেন ভালোই লাগবে সাত আট মিনিট পর কড়াই ঢাকাটা খুলে দিয়েছি কুঁদড়িটা ভালো মতো নরমও হয়ে গেছে তখন রেডি করে রাখা পেস্টটা মিশিয়ে দিলাম আর মেশালাম একশো এম মতো জল হাফ টি স্পুন চিনি মেশালাম সব কিছু ভালো করে মিশিয়ে আবারও লো টু মিডিয়াম হিটে মিনিট চার পাঁচেকের জন্য রাখবো জলটা যতক্ষণে শুকিয়ে যাবে কুদ্রিটা ভালো করেই সেদ্ধও হয়ে যাবে জলটা দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কুদ্রিটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবার বাকি উপকরণ কিছু বাকি আছে সেটা এবার মিশিয়ে দেব। কুদ্রির এই রেসিপিটা ভাত হোক কিংবা রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে আশা রাখছি এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করে খাবেন সব শেষে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা সব শেষে মেশালে ফ্লেভারটা বেশ ভালো আসে তাই এই দুটো সব শেষে মেশানোর চেষ্টা করবেন ভালো করে সব কিছু নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি প্রথম রেসিপিটি রেডি হয়ে গেল অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে ও ঘরোয়া কিছু উপকরণে কুদ্রির একটা অসাধারণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমার পরের রেসিপিটি দ্বিতীয় রেসিপিটি আমি করেছি কুদরি আর মুসুর ডাল দিয়ে তার জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম কুদরি যেটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি তারপর একটা পাত্রে আমি নিচ্ছি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ডালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপর এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে অন্য পাত্রে ঢেলে রেখেছি এবার কড়াইয়ে এক থেকে দু টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে তারপর ফোড়ন হিসাবে দিচ্ছি হাফ টি কালো সর্ষে কারিপাতা আর দুটো শুকনো লঙ্কা লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন একে একে বাকি উপকরণগুলো মেশাতে থাকব এবার মেশাচ্ছি আড়াইশো গ্রাম কুদরি আর স্বাদ হিসাবে নুন মেশাতে হবে ফ্লেমটাকে লোতে রেখে কুদরিগুলোকে এক মিনিট ভেজে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রাখবো লো টু মিডিয়াম হিটে আর নুন দেওয়া আছে তাই আর জল ব্যবহার করতে হবে না আর কুদরি এমনিতেই খুব নরম সবজি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রাখলেই সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচ সাতকের মধ্যে কুদরিটা এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন কড়াই ঢাকাটা খুলে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা মিশিয়ে দিচ্ছি মুসুর ডালটা দেওয়ার পর ডালের ঘনত্ব যেমন রাখবেন ডালটা যতটা পাতলা খাবেন সেই অনুপাতে জলের পরিমাণটা কম বেশি করে নেবেন আমি এখানে দেড়শো এম জল মেশালাম আর মেশাচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি তারপর মেশাবো একটা ছোটো সাইজের পেঁয়াজ যেটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি এই রান্নাটাতে পেঁয়াজ আর টমেটো শেষেই মেশাতে হবে আগে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই হাফ টি স্পুন হলুদ গুঁড়ো মেশালাম তারপর নিজেদের স্বাদ অনুপাতে মেশাতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে এটাকে ফুটতে দিচ্ছি এই ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গাঢ় হয়ে যায় তাই আমি আরেকটু জল মেশাবো মোটামুটি আমি দুশো এম জল মেশালাম পঞ্চাশ গ্রাম ডালের জন্য আমি দুশো এম জল মেশাচ্ছি ঝোলটা এবার যখন ফুটতে শুরু করবে তখন আরেকটু নুন মিশিয়ে দিই আর মেশাচ্ছি খুব সামান্য একটু চিনি চিনি যদি খেতে অপছন্দ হয় তাহলে এটা বাদ দিতে পারেন ডালটা যখন ফুটতে শুরু করবে তখন ওয়ান ফোর্থ টি স্পুন আদা বাটা মেশাচ্ছি আদাবাটাও এই ডালে শেষের দিকেই ব্যবহার করবেন তেলের মধ্যে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম হিটে রাখছি টমেটো পেঁয়াজ কুদরি যখন সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে আর ডালের ঘনত্বটাও একটু দেখে নিতে হবে আর সবশেষে অবশ্যই এক টেবিল চামচ এখানে মেশাতে হবে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল মেশানোর পর হাই ফ্লেমে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল কুঁদরি দিয়ে অসাধারণ স্বাদের একটা ডাল এটা রুটি হোক কিংবা ভাত দুটোর সাথেই আপনারা সার্ভ করতে পারবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ডালের ঘনত্বটা দেখুন আমি কেমন রেখেছি খুব পাতলাও হয়নি আবার মোটাও হয়নি এই রকমই ডালটা তৈরি করবেন খুব পাতলা ডাল কিন্তু ভালো লাগবে না অন্য একটা পাত্রে আবার এটাকে ঢেলে নিচ্ছি তারপর এটাকে আমি সার্ভ করছি ভাতের সাথে